গুড মর্নিং এভরিওয়ান, আপনার প্রায় 1159টা ট্রেডসম্যানের পদ মুক্তি হয়েছে। সেই পদকেইটাত কেন এপ্লাই করব, কোনে কোনে এপ্লাই করব, এজ লিমিট কি বা কোন দিনের আপনাদের এপ্লাই করব পাৰিব, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটিতে আপনাদের গম পাব। ভিডিওটি সম্পূর্ণ করে চাব। প্রথম কথাটা হল পদটি মুক্তি হয়েছে ইন্ডিয়ান নেভির ফলপরা। পদটির নাম হয়েছে ট্রেডসম্যান মেড গ্রুপ সি ভ্যাকেন্সি। ইয়াতে প্রায় 1159টা পদ মুক্তি হয়েছে। ইয়াতে এপ্লাই করার লাস্ট ডেটটি দিছে মার্চের 7 তারিখ। মানে মার্চের 7 তারিখলৈকে আপনাদের এপ্লাই করে থাকিব পাৰিব। ইয়াতে যেহেতু কই দিছো পোস্ট প্রায় 1159টা আছে, আর ইয়াতে বেলেগ বেলেগ ধরনের আছে। কমান্ড ওয়াইজ ভ্যাকেন্সি আছে, ইস্টার্ন নেভেল কমান্ডর আছে 710টা, ওয়েস্টার্ন নেভেল কমান্ডর আছে 324টা, সাউথার্ন নেভেল কমান্ডর আছে 125টা। এই পদকেইটা যে এপ্লাই করব, ইয়াতে বয়সের সময়সীমা ধরে দিছে 18 বছরের 25 বছরলৈকে আপনার হব লাগিব, মানে 18 বছর হব লাগিব, লগতে 25 বছরলৈকে আপনাদের এপ্লাই করে থাকিব পাৰিব। ইয়াতে এপ্লিকেশন ফিজ দিছে এসসি এসটি আর এক্স সার্ভিসম্যান উইমেন আর পি ডব্লিউ বিডিএসর কোনো ধরনের এপ্লিকেশন ফিজ নাই, আর আদার্সর 205 টাকা। আপনাদের নেট ব্যাঙ্কিং বা গুগল পে যিয়ে নহক তেনে ধরনের মাধ্যমে পয়সাটা আপনাদের দিব পাৰিব। এপ্লাই যেহেতু 22 তারিখের চলিব, মানে ফেব্রুয়ারির 22 তারিখের এপ্লাই চলিব, আর এই এপ্লাই যে করব কোয়ালিফিকেশনটো কই দিম আপনাদের ভালদরে শুনিব। ক্যান্ডিডেট শুড হ্যাভ 10 স্ট্যান্ডার্ড পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড ইনস্টিটিউশনস এন্ড সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। মানে আপনাদের মেট্রিক পাস করব লাগিব বা আপনাদের আইটিএ থাকিব লাগিব, এইখিনি কোয়ালিফিকেশন যদি আপনাদের আছে তেনহলে এপ্লাই করব পাৰিব। এপ্লাই আপনাদের মার্চের 7 তারিখলৈকে করে থাকিব পাৰিব। এপ্লাই 22 তারিখের আরম্ভ হব। গতি ভিডিওটি সকলকে শেয়ার করে দিয়ক, যোনে যোনে এপ্লাই করব পাৰিব, সকলখিনি কথা গম পালে, কোয়ালিফিকেশন বা বয়স বা আপনাদের পদ কেইটা আছে কেনে আছে সকলো শেয়ার করে দিব নাপাৰিব। এই ভিডিওটি ইমানে। যদি আপনাদের এটা চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করব নাপাৰিব। যদি কিনা ইম্পর্টেন্ট কথা সুবিধা আছে ইনস্টাগ্রাম ডেসক্রিপশনত দিয়ে আছে, গিয়ে আপনাদের মেসেজ করবেন। আজিলে ইমানে, পুনৰ লগ পোৱাৰ আশাৰে মই জিতুমণি, জয় আই অসম।